তৃতীয় শ্রেণীর ছাত্র রফিকের স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে হবে কোরআনের হাফেজ। তবে তার স্বপ্ন এখন যেন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। পড়ালেখা আর খেলাধুলায় মেতে থাকা শিশুটির দুটি কিডনি বিকল হওয়ার পথে। এখন তার দিন রাত কাটে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে। তো পেট ব্যথা, কিডনি মালা আঘাত, আমার মানসল অনেক গমলে মানসল দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলি এলাকার বাসিন্দা মোহাম্মদ সালামের ছেলে মোহাম্মদ রফিক। টেকনাফ বন্দরে শ্রমিক হিসেবে কাজ করে যে সামান্য আয় উপার্জন হতো তা দিয়ে চলতো হতদরিদ্র সালামের সংসার। অভাব অনটনের সংসার হলেও সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন বাবা সালাম ও মা ফাতেমা খাতুন। সেই ছেলেকে ঘিরেই এখন চিন্তার শেষ নেই। টেকনাফ সদর বড়ইতলি বায়তুর রহমান আদর্শ নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র রফিক 2021 সালে পুরো শরীর ফুলে যায় তার। পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। কয়েক মাস পরে আবারও হঠাৎ শরীর ফুলে যায় রফিকের। পরবর্তীতে চট্টগ্রাম পপুলার হাসপাতালে 14 দিন ধরে চিকিৎসা শেষে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় দুটো কিডনি বিকল হয়ে যাওয়ার পর্যায়ে। কিডনির সমস্যা, ডাক্তারের কাছে কিডনির সমস্যা দেখা যায়। এখন যা কিছু টিয়া আসে, টিয়া শেষ। শুরুতে ধারকর্য করে চিকিৎসা করালেও অর্থের অভাবে এখন থেমে আছে উন্নত চিকিৎসা। দিনের পর দিন সন্তানের শারীরিক অবস্থার অবনতি সহ্য করতে হচ্ছে দুঃখিনী মাকে। দ্রুতই কিডনি প্রতিস্থাপন করতে পারলে আবার সুস্থ হয়ে উঠবে শিশু রফিক। তবে অপারেশনের জন্য বিপুল অর্থ নেই হতদরিদ্র বাবা মার কাছে। আদরের সন্তানকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের আগতি জানান দিনমজুর বাবা সালাম। এখন বর্তমান কি এখন আতু ফন্ডিত কি গরমরে ওরা যে চিকিৎসা দেয়ার আতু কি টিয়া পর্যন্ত নাই। ওনার যদি সাহায্য করেন, ওনার যদি সব আল্লাহর আছে আর সব চিকিৎসা দেয়ার মত মরে, ওনার যদি সহযোগিতা করেন আর সব চিকিৎসা দেয়, নইলে এর মরে আর আল্লাহ যে করবো এই করে মরে।